হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দশমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানা সরকার। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফাইল ইনফরমেশন অন গুগল ড্রাইভ ফাইল ফোল্ডার, অর্থাৎ গুগল ড্রাইভের ফাইল ফোল্ডারের উপর আমরা কীভাবে ফাইল ইনফরমেশন ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরেও ধরুন আমরা এখান থেকে সার্চ করে বা আমরা অ্যাড্রেস বার থেকে ড্রাইভ ডট গুগল ডট কম লিখে অথবা আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে আমরা ড্রাইভে এখানে ক্লিক করে সরাসরি আমরা গুগল ড্রাইভে ঢুকতে পারি। তা আপনি যেখান থেকে গুগল ড্রাইভে যান না কেন, আপনাকে প্রথমে আপনার যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল ড্রাইভে যাবেন সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন বা লগ ইন করে থাকতে হবে। থাকার পরে আপনারা যদি যেখান থেকে যান বা ড্রাইভে ক্লিক করেন সরাসরি আপনার গুগল ড্রাইভে আসতে পারেন। বাস আপনি সাইন ইন করে না থাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে আপনার গুগল ড্রাইভে আসবে, যদি সাইন ইন করে না থাকে সেক্ষেত্রে। বাস এখন আমরা এখানে গুগল ড্রাইভে আসার পরে এখান থেকে কি বলছি, আমাদের গুগল ড্রাইভে এই যে আমাদের যে বিভিন্ন ফাইল ফোল্ডারগুলো আছে এই ফাইল ফোল্ডারের যে ফাইলের ইনফরমেশনগুলো আমরা জানবো। তো এখন ফাইল ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখার জন্য কি করব, ধরুন এখান থেকে আপনার কোন ফাইলে দেখবেন, প্রথম আমরা ফাইলে দেখি ধরুন যে ইমেজ ফাইলটা আছে এটার ইনফরমেশন জানার জন্য আমরা এটার মাউসের ডান বাটনে ক্লিক করব। করার পরে এই যে ফাইল ইনফরমেশন আমরা এখান থেকে ঢুকতে পারি অথবা আপনি এটা সিলেক্ট করা অবস্থায় এই যে আমরা থ্রি ডটে ক্লিক করি, করার পর সেম এখান থেকে যাইতে পারি অথবা ধরেন আমরা এটা সিলেক্ট করে আমরা এই থ্রি ডট এখান থেকে যাইতে পারি, এক জায়গা থেকে আপনি গেলেই হবে। যার পরে এই যে ফাইল ইনফরমেশন, তো এই ইমেজটার ইনফরমেশন জানার জন্য আপনার এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। তা আপনি এটা ধরেন যে ডিটেলস, আপনি এই যে এখানে ডিটেলসে যান, ডিটেলস যাওয়ার পরে আপনার এই ইমেজটার ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ডিটেলসের মধ্যে হু হ্যাজ অ্যাক্সেস, এটা কে অ্যাক্সেস করতে পারবে, সেখানে ধরুন আপনি এখান থেকে এই ম্যানেজ অ্যাক্সেসের বিষয়টা এখান থেকে করতে পারেন। তো আপনি এখান থেকে যে ম্যানেজ অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আমরা এখানে শেয়ার অপশনে চলে আসছি। বাস আসার পরে এই যে এখানে যে পিকচারটা আছে এই পিকচারটা যদি এখন আপনারা কি করেন, এখানে ইমেল দিয়ে বা আপনার ধরুন একটা লিঙ্ক কপি করে আপনি এখানে কপি লিঙ্ক করে আপনি যেখানে শেয়ার করবেন অথবা যাকে ইমেল দিয়ে আপনি পাঠাবেন যদি রেস্ট্রিক্টেড দেওয়া থাকে তাহলে কি হবে, যে সে যখন আপনার লিঙ্কে ক্লিক করবে তখন সে কি করবে, তাকে এখানে বলবে যে এটার জন্য অ্যাক্সেস নেওয়ার জন্য, তখন সে আপনার কাছে মানে রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাইলে আপনি যদি তাকে এখান থেকে অ্যাক্সেস দেন তাইলে সে এটা কি করতে পারবে, আপনার এই ইমেজটা যদি ভিউয়ার দিলে দেখতে পারবে মানে কপি করতে ডাউনলোড করতে পারবে, আর যদি আপনি এডিটর দেন তাহলে সে আদার সব কাজগুলো আপনার মতো করতে পারবে। তো এইটা হচ্ছে আপনার এখানকার ইমেলের মাধ্যমে বা আপনার কপি লিঙ্ক করে রেস্ট্রিক্টে দেখে কাজটা করেন। আর যদি আপনি এখান থেকে এটা দেখা দেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা দিলে কি কাজটা করবে, এখান থেকে এই যে ভিউয়ার আর কমেন্টার দিলে তারা এখান থেকে দেখতে পারবে, কপি প্রিন্ট করতে পারবে, ডাউনলোড করতে পারবে, আর এডিটর দিলে এখানে সে সমস্ত কাজই করতে পারবে, পারমিশন আপনার দিলে এখানে সে কি করতে পারবে এডিটর দিয়ে সে শেয়ারও করতে পারবে, ইচ্ছা করলে আপনার সে ধরেন যে এখান থেকে শেয়ার চেঞ্জও করতে পারবে, মানে এডিটর দিলে আপনার মতো সে সব কাজগুলি করতে পারবে, তাকে আপনি ফুল পাওয়ারটা দিয়ে দিলেন এখানে এইভাবে ধরেন যে এখান থেকে কাজটা করে। তো এইভাবে আপনার এখান থেকে এই ম্যানেজ অ্যাক্সেস বিষয়টা আপনি এখান থেকে করতে পারেন। বাস এখন এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই। এছাড়া এই যে শেয়ারের উপর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলে আপনি এই সমস্ত বিষয়গুলো আরও ডিটেলস ক্লিয়ার হতে পারবেন। বাস এখন আমরা বাইরে ক্লিক করি, বাস তাহলে এখান থেকে ম্যানেজ অ্যাক্সেস থেকে আপনার এই পিকচারের আপনি অ্যাক্সেস এখান থেকে ম্যানেজ করতে পারেন। তারপরে এটার ফাইল ডিটেলস, এই যে এখানে ইমেজ, তারপরে এই ইমেজটার সাইজ কত আছে, এত কেবি এটি স্টোর করছে, কতটুকু এত কেবি স্টোর করছে ইমেজটায়, তারপর এটা কোথায় আছে, মাই ড্রাইভে আছে, তারপর এটা ওনার কেমি মডিফাই করে আছে কয় তারিখে পিকচার, এটা ওপেন করে আছে কয় তারিখে, ক্রিয়েট করে আছে কয় তারিখে, তারপর এটা কী আছে, ডাউনলোড পারমিশন কী আছে, ভিউয়ার ক্যান নট ডাউনলোড, এটা ভিউয়ার ডাউনলোড করতে পারবে না, তারপর তার ডিসক্রিপশন, এই বিষয়গুলো আপনি এখানে করতে পারেন। এই দিচ্ছে আপনার এখান থেকে ডিটেলস থেকে এই বিষয়গুলো। তারপর আপনি অ্যাক্টিভিটিতে যান, অ্যাক্টিভিটিতে গেলে এখান থেকে আপনি অ্যাক্টিভিটির অপশন আসুক, আসার পরে ধরুন এই যে হু চেঞ্জ পারমিশন অন এই আইটেম, তো এটা ধরুন আপনার এটা আমরা এখান থেকে যে শেয়ার করছি এই পিকচারটা, এই ধরুন শেয়ার করছি এটা আমরা এখান থেকে কয়টার সময় কয় তারিখে, তারপরে কী শেয়ার করছি, এই যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে আমরা এটাকে এনি ওয়ান উইথ দ্য ইন্টারনেট মানে লিঙ্ক, এটা ভিউয়ার দেখে আমরা পিকচারটা শেয়ার করছিলাম, এটা কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে দেখাচ্ছে এটা আমরা কয় তারিখে করছি। তারপরে এখানে এই সপ্তাহের মধ্যে আর কী কী বিষয় করছি আমাদের ইমেজটার মধ্যে, যে সেই অ্যাক্টিভিটিগুলো এই যে এখান থেকে দেখা যাচ্ছে, সবগুলো অ্যাক্টিভিটি আছে যে এই পিকচারটার মধ্যে আমরা এই কাজগুলো করছি, এগুলো আপনারা দেখতে পারেন অ্যাক্টিভিটি থেকে। বাস তারপরে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দেওয়া, আবার ধরুন আমরা এখানে চলে আসি ফাইল ইনফরমেশন যে আমরা এই যে ডিটেলসে দেখলাম, তারপর অ্যাক্টিভিটিতে যে এখান থেকে আপনি সরাসরি অ্যাক্টিভিটি দেখতে পারেন, এই যে অ্যাক্টিভিটির বিষয়টা এখানে দেওয়া আছে আলাদাভাবে। তারপর আবার আমরা যদি যাই, যার পরে এখান থেকে তারপরে ম্যানেজ ভার্সন, আমরা যদি ম্যানেজ ভার্সনে যাই এখান থেকে দেওয়া আছে আপলোড নিউ ভার্সন, ম্যানেজ ভার্সনে যাই এখান থেকে এই যে এটা দেওয়া আছে আমরা থ্রি ডটে যাই, যার পর আমরা ডাউনলোড করতে পারি অপশন দেওয়া আছে, তা আপলোড নিউ ভার্সন এখান থেকে যে আপনি নতুন ভার্সন আপলোড করতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন। তারপর আবার এখানে যদি যাই, যার পর আপনি এই যে ফাইল ইনফরমেশন এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার পিকচারটা আপনি লক করতে পারেন, তো আমরা এই যে লকে ক্লিক করি, বাস করার পরে এখান থেকে লকে দিলে পিকচারটা লক হয়ে যাবে। তো লক দিলে এই যে এখানে লেখা আছে এডিটিং অথবা কমেন্টিং এর বিষয়টা সে প্রিভেন্ট করবে, কিন্তু এডিটর ক্যান আনলক দ্য ফাইল, এখন আপনি যার কাছে শেয়ার করবেন সে যদি এডিটর হয়ে থাকে আপনার এই পিকচারের,
তাহলে সে এটা আনলক করতে পারবে, কিন্তু ভিউয়ার কমেন্টার হলে কিন্তু সে এটা আনলক করতে পারবে না। এই বিষয়টা বলে দিচ্ছি এখানে। এখন লক করার জন্য আমরা লকে ক্লিক করি, বাস এখন এই পিকচারটা লক হয়ে গেল। এখন এই পিকচারটা যদি আমরা ধরুন এখান থেকে ওপেন করি, বাস ওপেন করার পরে এখন এই পিকচারটা ধরুন এই যে লক আছে, তাই পিকচারটা এই যে লক দেখাচ্ছে এখানে। এখানে লক থাকা অবস্থায় যদি আপনারা কি করেন, এই যে এখানে যায় আপনি পিকচারটা ধরেন যে শেয়ার করেন, বা শেয়ার করলে এখান থেকে ধরেন যদি এখন শেয়ার করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এখন বলছি কি আমরা এই যে এখান থেকে ভিউয়ার কমেন্টার, ভিউয়ার কমেন্টার দিলে তারা ধরেন যে এটা যে লক করা আছে তারা পিকচারে কোনো কিছু করতে পারবে না, শুধু দেখতে পারবে। আর এডিটর দিলে এটা আনলক করে সে এখান থেকে ইচ্ছা করলে পিকচারে কোনো কিছু চেঞ্জ করতে পারবে। যদি আপনি এডিটর দেখা দেন, মানে আপনি যে কাজটা করতে পারবেন এডিটর দিলে সেম কাজটা করতে পারবে। এই যে সেই বিষয়টা যদি আপনি শেয়ার করেন সেই ক্ষেত্রে লক করে। বাস এখন ধরুন আমরা এটা আবার প্যাকে চলে আসি, আসার পরে এটা আবার আনলক করতে গেলে এই যে এখান থেকে ক্লিক করে বা এটা ডাউনলোডে ক্লিক করে এই ফাইনাল অপশন যে আপনার আনলকে যে বাস এখান থেকে আনলক ক্লিক করে দেবেন, ক্লিক করলে বাস আগের মতো হয়ে গেল। বাস এইভাবে আপনি একটা পিকচার মনে করেন যে এখান থেকে ইনফরমেশন দেখতে পারেন, সেমভাবে আপনার কোনো ফাইলের দেখবেন। এখন ধরুন আমরা এখান থেকে আমাদের যে কোনো ফাইল, এখান থেকে ধরুন আমরা এই যে ফাইলটা আছে আমাদের গুগল শিটের ফাইলটি আমরা ক্লিক করে আমরা ধরুন মাউসের ডান বাটনে বা বলছি আমরা এখান থেকে অথবা থ্রি ডটে ক্লিক করে আমরা ফাইল ইনফরমেশনে যাই, যারপর সেম বিষয়গুলো আমরা এখানে দেখতে পারি। এখন যদি ডিটেলসে যাই, যার পরে সেম এই যে ডিটেলসের মধ্যে আপনি এখান থেকে এই যে ফাইলটার মধ্যে ম্যানেজ অ্যাক্সেস থেকে অ্যাক্সেস করতে পারেন। আমরা পিকচারে যেমন অ্যাক্সেসের বিষয় দেখছি, সেম ইফ গুগলের সেটের ফাইলও করতে পারেন। আপনার যে কোনো ফাইল থাকুক এই যে ম্যানেজ অ্যাক্সেস যাবেন, যার পরে এটা ধরুন অলরেডি আমি এডিটর দিয়ে কারোর কাছে শেয়ার করছি, কিন্তু এখান থেকে ধরুন আপনার এই যে ইমেল দিয়ে বা আপনার এই যে অপশন দেওয়া থাকে কোনো রেস্ট্রিক্টেড, এটা দেওয়া থাকে ডিফল্টভাবে। তো এই যে রেস্ট্রিক্টেড দিয়ে আপনি যদি এখানে ইমেল আপনি দিলেন অথবা ধরুন এখানে কপি লিঙ্ক করে যদি আপনি বসে কারোর কাছে শেয়ার করেন, শেয়ার করার পরে এখন মনে করেন যে কী হবে, এখন যদি সে যাকে শেয়ার করবে সে যখন লিঙ্কে ক্লিক করবে, করার সাথে সাথে তাকে বলবে যে কী যেন রিকোয়েস্ট আপনি পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠানোর পরে যদি আপনি রিকোয়েস্টটা ধরেন যে এখানে কী করে দেন অ্যাকসেপ্ট করেন, তাইলে সে এই লিঙ্কটা কী করতে পারবে, যদি আপনি ভিউয়ার কমেন্টার দেখা দেন সে দেখতে পারবে, এখান থেকে সে লিঙ্কটা দেখতে পারবে, ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে। আর আপনি যদি মনে করেন এডিটর দেখা দেন, তাহলে আপনি যা করতে পারেন সেও করতে পারবে, সে শেয়ার চেঞ্জ করতে পারবে, সেও এটা ধরুন শেয়ার করতে পারবে, এই কাজগুলো সেও করতে পারবে যদি আপনি এটা দেখা দেন। আর এখন যদি আপনি এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখা দেন বা দেখানোর পরে এই যে ভিউয়ার কমেন্টার দিলে আমরা যেটা বললাম সে ডাউনলোড কপি প্রিন্ট ভিউ করতে পারবে, এডিটর দিলে আপনার মতো সব কাজই করতে পারবে। আপনি কপি লিঙ্ক বা আপনি ইমেল দেখা দেন, তো এই শেয়ারের উপর ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তাছাড়া এই যে এখানে যান, এখানে কিন্তু লেখা আছে এডিটর কী করতে পারবে, ভিউয়ার কী করতে, সুন্দরভাবে লেখা আছে, একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। বাস এইভাবে শেয়ারের বিষয়টা ধরুন এখান থেকে করতে পারেন। আর এটা শেয়ারের এখানে কি ম্যানেজ অ্যাক্সেস থেকে অ্যাক্সেসটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন, আপনার যদি এটা শেয়ার করে থাকেন আপনার এইটা ফাইলটা, তো সেক্ষেত্রে এখান থেকে ম্যানেজ করতে পারেন। তারপর এখান থেকে আমরা ফাইল ডিটেলস থেকে এই যে এটা কোন কিসের ফাইল, গুগল শিটের ফাইল, তারপর এটার সাইজ কতটুকু আছে 1 KB, এটা কতটুকু স্টোর করছে স্পেস 1 KB, তারপর এটার কোন লোকেশন আছে, মাই ড্রাইভে আছে, এটা ওনারকে মডিফাই করেছে কয় তারিখে ফাইলটা কয় তারিখে ওপেন করেছে, তৈরি করেছে কয় তারিখে এই ফাইলটা এখানে, তারপরে এটার এখানে কি ভিউয়ার ক্যান ডাউনলোড, এটা কি ডাউনলোড করতে পারবে, কে পারমিশন দেওয়া আছে কার, এটা ভিউয়ার ডাউনলোড করতে পারবে, তারপর চাইলে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। এখানে দেওয়া আছে অপশনগুলো, এবার ডিটেলসের বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। আবার আমরা অ্যাক্টিভিটিতে আসি, আসার পর অ্যাক্টিভিটির মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিগুলো করা হয়েছে, যেমন এইটা আপনার এখানে এটা এই যে কোন মাসে কয় তারিখে এটা শেয়ার করা হয়েছে এবং কোন কীভাবে শেয়ার করেছে, এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দ্য লিঙ্ক, এটা ভিউয়ার দেখায় এটা কী করেছে আপনার এই যে কেউ যাতে এটা ওপেন করতে পারে ভিউয়ার, সেই ক্ষেত্রে সেইভাবে এটা এখান থেকে কী করেছে লিঙ্কটা শেয়ার করেছে এই ফাইলে, এই যে এখানে দেওয়া আছে কয় তারিখে শেয়ার করেছে। তারপর আবার এই যে এখান থেকে রেস্ট্রিক্টেড দেখায় কবে শেয়ার করেছে, এই যে দেওয়া আছে এটা, তারপরে এডিট করেছে কয় তারিখে এডিটর দেখাইছে, তারপর আনলক করেছে কয় তারিখে, লক করেছে কয় তারিখে, অনেক বিষয় দেওয়া আছে যেগুলো করেছে দিস উইক, এই সপ্তাহে যেগুলো করেছে, মানে এই ফাইলটার উপর অনেক কাজ করেছে আর কি করেছে, যেগুলো আপনার ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। বাস এই যে বিষয়গুলো অ্যাক্টিভিটি থেকে, বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপর আবার এখানে আসি, আসার পরে ফাইনাল ইনফরমেশন যে আমরা ডিটেলস থেকে দেখলাম, এবার সরাসরি অ্যাক্টিভিটিতে ক্লিক করে আপনি যে অ্যাক্টিভিটির অপশনে চলে আসছে সরাসরি, সেম ডিটেলসের পর অ্যাক্টিভিটি দিলে থাকে, আবার অ্যাক্টিভিটিতে ক্লিক করে অ্যাক্টিভিটির অপশনে সরাসরি চলে আসে, আসার পরে এখান থেকে অ্যাক্টিভিটি দেখে নিতে পারেন। বাস তারপর আমরা এখানে আসি, আসার পরে এখন ধরুন ফাইনাল ইনফরমেশন যে আমরা অ্যাক্টিভিটি দেখলাম, তারপরে সেম আমাদের ইমেল যেমন লক করতে পারি সেমভাবে আপনি ফাইলটা লক করতে পারেন। এখন আপনি লকে যান, লকে যাওয়ার পরে যে আমরা বলছি আগে এডিটিং কমেন্টিং এর বিষয়গুলো প্রতিরোধ করবে, কিন্তু এডিটর পারবে এটা আনলক করতে, আনলক করে এডিটর সব কাজগুলো করতে পারবে। বাস এখন লক করার জন্য সেমভাবে এই পিকচারের মতো আপনি লকে ক্লিক করবেন, বাস এটা ফাইলটা লক হয়ে গেল। লক করার পরে আমরা এখন ফাইলটা যদি ওপেন করি, বাস ওপেন করার পরে এই যে ধরুন আমাদের ফাইলটা এখানে কিন্তু এই যে লক অপশন চলে আসছে, লক হয়ে গেল। বাস লক করার পরে এখন এটার মধ্যে কোনো কিছু করা যাবে না, এই যে এখন আমরা করতে গেলে যে বলতেছে আনলক করার জন্য কোনো কিছু চেঞ্জ করতে গেলে, অ্যাড করতে গেলে আনলক করে নিতে হবে, তাহলে কিন্তু করা যাবে না। এখন লক অবস্থায় আপনি যদি এটা শেয়ার করেন, এটা যদি আপনি কারোর কাছে শেয়ার করেন লক করা অবস্থায়,
তো সেই ক্ষেত্রে এখন কে এটা আনলক করতে পারবে? যদি আপনি এখান থেকে এডিটর দেখায় দেন, এই যে এডিটর, এডিটর দেখায় দিয়ে আপনি যদি এটা কি করেন, আপনার কারো কাছে এটা কপি লিংক করে বা ইমেল দিয়ে আপনি এটা শেয়ার করেন, একমাত্র সে এটা আনলক করে এটার মধ্যে কাজ করতে পারবে। কিন্তু আপনি যদি ভিউয়ার বা কমেন্টার দেখা দেন, তাহলে কিন্তু সে আনলক করতে পারবে না, কিন্তু সে ভিউ করতে পারবে, কপি প্রিন্ট ডাউনলোড করতে পারবে, কিন্তু আনলক করতে পারবে না। এটা হচ্ছে পার্থক্যটা, যদি আপনি এখানে ইমেল বা আপনি ওই কপি লিঙ্ক যেটা দিয়ে আপনি করেন না কেন, সেক্ষেত্রে বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখন ধরেন আমরা ক্লোজ করে দিলাম, বাস আবার এখন যেহেতু আমি এখানে ওনার, আমি এই জিমেলের ওনার এখানে, তাহলে আমি ইচ্ছা করে লকে ক্লিক করে সরাসরি আনলক করতে পারবো এখান থেকে, যেহেতু আমি এটা ওপেন করছি এই কারণে। বাস আবার এখান থেকে আনলক ছাড়া আমরা যদি এখানে এটা ক্লোজ করে দিয়ে আমরা সরাসরি আমাদের ফাইলের এখানে চলে আসি, আসার পরে ফাইল ইনফরমেশন যে এই যে আনলক অপশন, আমরা লক করা, যখন এটা লক করা ছিল না এখন লক লেখা ছিল, যেহেতু লক করা হয়েছে এখন আনলক লেখা আছে, আমরা আনলকে ক্লিক করি। বাস এখন এখান থেকে আনলক করলে যে বলছে এখান থেকে চেঞ্জ হয়ে রেজিস্টার হয়ে আবার আগের মতো হয়ে যাবে। আমরা আনলকে ক্লিক করলাম, বাস এখন কিন্তু এখানে আনলক হয়ে গেলো। আনলক হওয়ার পর এখন আমরা ফাইলটা আবার ওপেন করে আপনি এখান থেকে আগের মতো করে আপনার যা করা দরকার এখান থেকে করতে পারবেন। বাস আনলক হয়ে গেলো, এখন আপনি এখানে কিছু দেখতে পারবেন, আবার এখান থেকে যে কোনো কিছু আপনি সেগুলো চেঞ্জও করতে পারবেন। বাস এখন এটা ক্লোজ করে দিলাম, বাস তাহলে আমরা এখান থেকে ফাইলের ইনফরমেশনের যে বিষয়গুলো আছে এখান থেকে জানলাম। তাহলে সেটা আপনার কোনো, আপনার এখান থেকে শিট বা আপনার এখানে প্রেজেন্টেশনের ফাইল বা কোনো ইমেজ ফাইল, সেটার কীভাবে ইনফরমেশনগুলো দেখতে হবে ফাইলে সেগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখবো যে এখান থেকে আমাদের কোনো ফোল্ডারের ইনফরমেশন, তাহলে ফোল্ডারে আপনার এখানে যে ফোল্ডারগুলো থাকবে এখান থেকে আপনার কোন ফোল্ডারের ফাইল ইনফরমেশন দেখবেন, তা সেই ক্ষেত্রে আমরা এই ফোল্ডারটা দেখবো। সেমভাবে তাহলে আমরা থ্রি ডট বা ডান বাটনে ক্লিক করা হবে ফাইল ইনফরমেশন, অথবা আপনার ফোল্ডারটা সিলেক্ট করে এই যে থ্রি ডট এখানে ক্লিক করে বাস ফাইল ইনফরমেশন যাবেন, তারপরে সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। তাহলে এই ফোল্ডার ডিটেলস দেখতে গেলে আমরা ডিটেলসে ক্লিক করি, বাস এখন এই ফোল্ডার ডিটেলস এখানে দেখতে পারি। তা সেম এখানে আমাদের ফাইলের মতো এখানে ম্যানেজ অ্যাক্সেস দেওয়া আছে, ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে আপনি ফোল্ডার অ্যাক্সেস করতে পারবেন। তো এই ফোল্ডার আপনি যদি রেস্ট্রিক্টেড থাকে সেক্ষেত্রে আপনি লিঙ্ক কপি করেন বা আপনি ইমেল দিয়ে কারো কাছে আপনি সেন্ড করেন, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে যে যার কাছে আপনি শেয়ার করবেন বা যার কাছে ইমেল দিয়ে পাঠাবেন, এখন সে যখন কী করবে এই ফোল্ডারের লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে তাকে এই লিঙ্কটা ওপেন করার জন্য কী করতে হবে, তাকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। তো রিকোয়েস্ট পাঠানোর পরে যদি আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, তাইলে সে কী করতে পারবে, আপনি যদি ভিউয়ার আর কমেন্টার দেন তাইলে সেখান থেকে দেখতে পারবে, ডাউনলোড পিন কপি করতে পারবে, এই বিষয়গুলো করতে পারবে, আর এডিটর দিলে সে সব কাজগুলো করতে পারবে। এই যে এই বিষয়টা যদি আপনি রেস্ট্রিক্টেড দেখা দেন, আর যদি মনে করেন আপনি এখান থেকে এটা দেখা দেন, এটা দেখায় যে আপনি যদি ভিউয়ার কমেন্টার দেন, তো সেমভাবে এখানে কি আপনার ইমেল দিয়ে বা আপনার লিঙ্ক কপি করে শেয়ার করলে সেই ক্ষেত্রে এখানে কী হবে, সে শুধু এখান থেকে যেই ক্লিক করবে সে দেখতে পারবে, কপি প্রিন্ট করতে পারবে, ডাউনলোড করতে পারবে, কিন্তু এডিটর দিলে সে সব কাজ আপনার মতো করতে পারবে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে, আর আপনার থেকে ম্যানেজ অ্যাক্সেস থেকে আপনার অ্যাক্সেস যেটা দেওয়া থাকবে সেগুলো এভাবে চেঞ্জ করে ইচ্ছা করলে আপনি আবার এখান থেকে লিঙ্ক কপি করতে পারেন বা আপনি ইচ্ছা করলে এখান থেকে ইমেল করে পাঠাতে পারেন। তো এইটা সেই বিষয়টা ম্যানেজ অ্যাক্সেস করার বিষয়গুলো। তো শেয়ারের উপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ওই ভিডিওগুলো দেখলে শেয়ারের আপনার সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। বাস আমরা ম্যানেজ অ্যাক্সেসের বিষয়টা জানলাম ফোল্ডারের, বাস তারপর এই ফোল্ডারের ডিটেলস কি, টাইপ গুগল ড্রাইভ ফোল্ডার, তারপরে কোন লোকেশন আছে, মাই ড্রাইভে আছে, তারপর ওনারকে এই ফোল্ডারটা কয় তারিখে মডিফাই করাইছে, তারপরে এটা ওপেন করেছে কয় তারিখে, ক্রিয়েট করেছে কয় তারিখে, তারপরে এটা ডাউনলোড পারমিশন কিন্তু আছে, ভিউয়ার ডাউনলোড করতে পারবে, তারপর ইচ্ছা করলে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। আমরা এবার যদি অ্যাক্টিভিটিতে আসি, এই ফোল্ডারের অ্যাক্টিভিটিগুলো দেখতে পারি। তাহলে এই দেন ফোল্ডারের মধ্যে এখানে কী কী বিষয় আছে, এই ফোল্ডারের মধ্যে পাঁচটা আইটেম আছে এবং পাঁচটা আইটেম কয় তারিখে কটার সময় রাখা হয়েছে এগুলো বলা আছে, এই যে এই বিষয়গুলো ফোল্ডার আছে। তারপরে ফোল্ডারটা আমরা কী দিয়ে শেয়ার করছি, এই যে এখানে এনি ওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দ্য লিঙ্ক, এটা দেখা ভিউয়ার দেখা আমরা শেয়ার করছি না। তারপরে এটা করছে আমাদের এখানে বলা আছে এটা কয় তারিখ করছে, তারপরে ইয়াস্টারডে গতকাল কী কী বিষয় করছি এই ফোল্ডারের মধ্যে এগুলো বলা আছে। তারপরে এখানে আমরা যদি আসি এখান থেকে আরও বিষয় দিস উইক, এই সপ্তাহে ফোল্ডারের মধ্যে কী করছে, এই যে সমস্ত বিষয়গুলো আপনি এখানে অ্যাক্টিভিটিগুলো বিষয়গুলো দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এটা আমরা ক্লোজ করার পরে আবার যদি এখানে আসি, আসার পরে ফাইল ইনফরমেশন যে আমরা ডিটেলস থেকে এই বিষয়গুলো দিলাম, আবার যদি অ্যাক্টিভিটিতে ক্লিক করেন সরাসরি অ্যাক্টিভিটি অপশনে আপনি আসতে পারেন, যেটা আমরা এখান থেকে দেখছি না। বাস তারপর আবার এখানে আমরা আসি, আসার পরে ধরুন আমরা ফাইল ইনফরমেশনে গিয়ে এবার তারপরে দেওয়া আছে আমাদেরকে সার্চ উইথিন আমাদের এই ফোল্ডারের নামটা কি জোসেন, তাহলে আপনার এই ফোল্ডারের মধ্যে আপনি ইচ্ছা করলে কী বিষয়ে সার্চ করেছেন সার্চ করে আপনি নিতে পারেন। যেমন আমি দেখাচ্ছি সার্চ উইথিন জোসিম, বাস এখন এই ফোল্ডারের ভিতরে আমার এই যে এখানে বিভিন্ন ফাইল আছে সেটা আপনার ফোল্ডারে যেই ফাইল থাকুক সেটা আপনার এখান থেকে সার্চ করে আপনার যে ধরনের ফাইল দরকার আপনি এখান থেকে ফাইল করতে পারেন। তাহলে এই যে ফোল্ডার টিক মার্ক চলে আসছে, এখন এখান থেকে সার্চ রেজাল্টের মধ্যে আপনার এখানে টাইপ কোন টাইপের ফাইল আপনি এখান থেকে সার্চ করতে চান। যেমন আমি দিলাম কি এখান থেকে ধরেন আমি দিলাম এখানে অডিও ফাইল, তাই যেমন অডিও দেখাইলাম, বাস অডিও ফাইলটা চলে আসছে, অডিও ফাইলটা চলে আসছে। তারপর আপনি যদি চান যে একটু আরেকটি করে সার্চ করবেন, তাহলে আপনার পিপলের জায়গায় আপনি কোন পিপলের ফাইলটা অডিও ফাইলটা আপনি সার্চ করবেন তার জিমেল আপনি দেখাইতে পারেন,
যদি আপনি চান যে এই জিমেল দিয়ে আপনি কি করছেন এখানে কারো কাছে শেয়ার করছেন বা এই জিমেলের কোনো আপনি অডিও এখানে ফাইন্ড করতে চান সার্চ করতে চান সেটা দেখা করতে পারেন বা তারপর আপনি যদি চান যে মডিফাই যে আপনার কয় তারিখে মডিফাই করছেন এখানে সেই কয়েকদিনের আগের মডিফাই করার সেই ডেটটা দিয়ে এখানে আপনি সেগুলো সার্চ করতে পারেন তারপরে কাস্টম ডেট রেঞ্জ দিয়ে আপনি যে এখানে আফটার তারপরে যে বিফোর আপনি ডেট দিয়েও কাস্টম ডেট রেঞ্জ দিয়ে সেগুলো আপনি এখান থেকে সেই অডিও ফাইল দিয়ে সার্চ করতে পারেন অপশন এগুলো দেওয়া আছে এখানে আপনি চাইলে সেভাবে সার্চ করতে পারেন এই অপশনগুলো তো অডিওর মতো আমরা এখানে এটা ক্লোজ করে দিয়ে আমরা আবার টাইপে গিয়ে এখন কি সার্চ করবো ধরুন আমরা প্রেজেন্টেশনের ফাইল তাহলে আমরা প্রেজেন্টেশনে যাই তাহলে প্রেজেন্টেশন দুইটা ফাইল দেওয়া আছে তারপর সেমভাবে এখানে যে আপনারা যে ওই ইমেল দেখা করতে চান তারপরে মডিফাইড বিষয় দেখাতে চান এইভাবে দেখে আপনি এখান থেকে সার্চ করতে পারেন তারপরে এই যে এখানে টুডুতে যে আর অপশন দেওয়া আছে এগুলো দেখে আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন তারপরে এখান থেকে আমরা ক্লিয়ার অল দিলে বাস আবার আগের মতো হয়ে যাবে বাস এই যে আগের মতো হয়ে গেল তো এইভাবে মূলত এখানে ধরেন যে আপনার কাজটা করে তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কী দেখলাম যে আমাদের গুগল ড্রাইভে যে আমাদের ফাইল ফোল্ডারগুলো থাকবে সেই ফাইল ফোল্ডারের যে ফাইলের ইনফরমেশনগুলো আমরা কীভাবে এখান থেকে দেখতে পারি বা বিষয়গুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ ফাইল ইনফরমেশন অন গুগল ড্রাইভ ফাইল ফোল্ডার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি